babaca lu é de acabinha gane só fundo se não vai chamar acalu acalu é de nem beijo beijo gula lor mistério lucai deixa mas só pinta de acalu ator bom chunda se babber bom আপনার বউ এই যে মা শোনো তুমি যে নিচে থেকে উপর পর্যন্ত ভালো করে দেখে নাও হ্যাঁ সব এই এই এটা কি হলো এই যে আগে তো কইলাম না সব কিছু বুঝ জানলাও তুমি বাপরে বিয়া কর আমারে দেখতে পারো তা তুই তো আমার বাড়ির বই হইতে চাস রাজি হয়ে যা আমার মা হবি সমস্যা কি আমারেও দেখতে পারবি নাটকের বউ আমার দরকার তোরে তোর বাপ রে না বুঝছ নাই আমার টার্গেট তো তুই না আমার টার্গেট মোনাক্কা আমি বিয়া করলে মোনাক্কারে করব মোনাক্কা তোর মোনাক্কা আজকে দেখাই গেছি তুই আমার বিয়ে করবি না না কি আরে রংবাজরে কে বিয়া করব রংবাজরে বিয়া করে জীবনটা শেষ করব নাকি তোর না কইছি যে তোরেই আমি বিয়ে করব আর চল আজকেই করে বিয়ে করব এই কই যে নিয়ে যাও পছন্দ করবো কিনা কি আপনার কোনো আমি দেখাও মানে ও দেখবো তোরে যে কেমন পোলায় বল দাদু দেখতে একবারে আপনি ছেলে আরে কিসে বলদা আপনি কি কইলেন না কইরে যে তুমি ই খাইতাছ না ললিপপ এটা কইতাছে ছোট বাচ্চা মদের ললিপপ আমি খাবো কেন আমার এই ছেলেটারে বিয়ে করলে টাকা পয়সা অলংকার কোনো কিছুর অভাব নাই বাড়ি আছে গাড়ি আছে না আঙ্কেল আমি টাকা পয়সা অলংকার কোনো বাড়ি গাড়ি চাই না আমি একটা ভালো ছেলে চাই এই বলদা বলে বিয়ে করতাম না কোন জায়গা আঙ্কেল ভালো থাকেন আসসালামু আলাইকুম এ শুনো আপনি তোমার মা চলে গেল কা আমার মা চলে গেল তোমার পছন্দ হয় নাই তাই হ্যাঁ তুই বিয়ে করতা আমি বিয়ে করব হ্যাঁ আমি বিয়ে করলে তোমার জন্য বিজ্ঞাপন দিলাম কেন তুমি বিয়ে করাও তুমি বিয়ে করে আমার দিবা এটা দেখছোস কি হ্যাঁ হ্যাঁ এটা তুই একটা ছাড় একটা দিব এই তোমার লিখে তুই যেতে দেরি করছিস তাই আমি দিছি ওরে খোদা রে যা ভিতরে যা ভিতরে যা আবার কবে আইব আর মাইয়া দরকার আমরা তো গরিব ঘরের মেয়ে তো আপনি যদি চান আপনার ছেলের বউ হতে চাই আমি বাহ বাহ চমৎকার চমৎকার তা তুমি কি করো আমি একটা ফার্নিচারের দোকানে চাকরি করি তাহলে আমার ছেলেকে আগে দেখো আচ্ছা নিয়ে আসে আকালু বাবা কালু রূপ দেখে কাশি কি গেট খুঁজে পাই আজকে তোরে পিটাবো গেট বন্ধ করছি আমার পিটাই মানে কার এই যে এই যে এই মাইয়াটা এসে ছোট্ট একটা মাইয়া এই তোর নাম কি আমি বুঝাই দেবো সব ঠিকঠাক করে দেবেন আমি আব্বা মাসুর ঘরে যাবে তোরে কইলাম ভিতরে ঢুকতে ভিতরে ঢুক আমি এটা নিয়ে আসতে পারতেছি না আবার
আমি পত্রিকা বিজ্ঞাপন দেখে আসছি, এটা আপনার বাড়ি? আরেকটা কথা, যে আমার পোলা কিন্তু একটু পাগল টাইপের, পাগলামিটা বেশি করে। এই বয়সের ছেলে পাগলামি করবে না, তা আপনার বয়সে করবে বলেন? আচ্ছা, তারপরে আবার কি আছে, ওর একটু আলুর দোষ আছে। আলুর দোষ? আলুর দোষ মানে ওই যে অন্য কোনো কিছু না, আলু খায় বেশি বেশি আলু খায়। দরকার লাগলে আমি একটু পেঁয়াজ মিক্সড করে দেবো, কোনো সমস্যা। তাইলে আমি রাজি। দেখো মা, সব দিকটা দেখো, বউ সুন্দর আছে, বাপের বউ না আপনার বউ। এই যে মা শোনো, তুমি নিজে থেকে উপর পর্যন্ত ভালো করে দেখে নাও। হ্যাঁ, সব বিয়ের পরে আমি তোমার হাত পা সুন্দর করে ম্যাসাজ করে দিব, তোমার পা সোজা যাবে আর পা এভাবে উপর উঠবে না। আমি একটু আইতেছি, পানি খাই একটু, পরে বুঝা, ভালো করে বুঝা। খুব সুন্দর দেখা যায়, তুমি পড়ো। তুমি অনেক ভালো, তাই না? আমাকে তোমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি কি করতে আইস? তোমাকে বিয়ে করতে। বিয়ে করবা? নামাও। আমার সন্তান, আমি কোথায় বিয়ে করাবো না করাবো সেটা আমার ব্যাপার, আর তাছাড়া তোমার মতোর একটা এরকম কি বলবো, আর মুখে তো আসতেছে না, এরকম একটা দুশ্চরিত একটা মেয়ের সাথে আমার ছেলেকে কখনো আমি বিয়ে দেবো না। দেখ মা, কথা বলি শোন, এই বাজে তুই আমাকে এই রাস্তায় এতগুলো মানুষের সামনে আমাকে ফিরে ফিরে দিবি, এটা কোনো মেয়ের কাছে সাজে না। আর কোনো মেয়ে মানুষ যদি এই বাজে রংবাজি করে রে মা, তাইলে এই দেশ আর দেশ থাকবে না, দেশ ধ্বংসর দিকে চলে যাবে, কথাটা বুঝছিস? আর এই বাজে ভালোবাসা আদায় করা যায় না রে মা। একজনকে একজনে ভালোবাসে, ঠিক আছে, সেই ভালোবাসাটা হয় মধুর, ঠিক আছে, এই মধুর ভালোবাসাকে তুমি এই বাজে আমাকে এই যে ছেলের বাপেরে যদি তুমি এই বাজে ঠের দাও, এটা তো সমাজে মানে না রে মা। তার সাথে তোমার মনটাকে পরিবর্তন পরিবর্তন করতে পারো, তাইলে অবশ্যই তোমাকে আমার ছেলে না হোক, অন্য একটা ছেলে হোক, আর একটা ছেলে হোক, কেউ না কেউ তোমাকে ভালোবাসবে। চুপ, আপনার বকবকানি এতক্ষণ ধরে সহ্য করছি, আর না আপনার কি মনে হয় আমার মতো মেয়েকে এত সুন্দর করে কথা বললে আমি বুঝে ফেলবো? আমি এত সস্তা মেয়ে মানুষ না, ঠিক আছে? আরেকটা কথা, আপনার ছেলেকে আমি ভালোবাসি, আমার কোনো পোলা দরকার নাই, বুঝতে পারছেন? শুন, ভালোবাসা
রংবাজি করে কোনো মেয়েকে এইভাবে ভালোবাসা আদায় করা যায় না। আর তাছাড়া রংবাজি করলে মেয়েদেরকে ভালোও লাগে না, কথাটা মনে রাখিস। শোনেন চাচা, ভালো করে বলছিলাম, আপনারা যেহেতু ম্যানেজ করতে পারি নাই তো কি হয়েছে, আপনার পোলা তো আছেই, বুঝেন নাই? আপনার পোলারেই আমি বিয়ে করব, আর আমার আমার সাথে আপনার পোলারই বিয়ে হবে, আর কারো না। শোনো মেয়ে, আমি তোমার একটা কথা বলি, আমি বাবা যদি দুনিয়াতে পয়সা থাকে তোমার মতো এরকম রংবাজ মেয়ের কাছে আমার ছেলেকে কোনোদিন আমি বিয়ে দেব না, ঠিক আছে? বিয়ে করাবো না, শুনে রেখো কথাটা। আরে জান জান, আপনার মতো এরকম অনেক বহুত মানুষ দেখছি। আর শোনেন, আপনি কি মনে করছেন আপনাকে পড়াইতে পারি না, কি হইছে? আপনার পোলারা তো ঠিকই আমি পড়াবো, ওয়েট করেন আসতে। গেমজে গেছে আমার মনে বলছি আমি তাই তোমায়। বাংলাদেশের সব মেয়েকে ঝাড়া করে বসছে নাকি? তুমি জল দাও না আমার ছেড়ে দাও, আমার ভিতরে কি আছে যে তুমি আমার এখানে এরকম করতেছো, আমার বাপরে ছেড়ে দিতেছ কেন? নিজের মেশিন পত্র যা আছে সব কাইটা টুকরা টুকরা করবো, তারপরে কোন রংবাজ মায়ের আমি বিয়ে করবো না। শোন, তোর মেশিন কাটবি না কি কাটবি সেটা তোর ব্যাপার, আমি তোরে ভালোবাসি, তো আমার হাত থেকে তোর কোনো নিস্তার নাই, এই কথাটা মাথায় রাখি। এই আমার এত ঠেকা পড়ে না যে রংবাজ রে বিয়া করবো, পরে রামদা দিয়া আমার কুপায় কুপায় ফিনিশিং দিব, রংবাজ রে বিয়া করে রাখি আমার জীবনটারে তেনা তেনা করবো নাকি? তোর বকবক করার টাইম নাই, তোর বাপরে মাত্রই হচ্ছে দেওয়ার মতো দিছি, বুঝছ নাই? এখন যদি তুই বেশি কথা বলিস তাহলে এইটা দিয়ে এক কাম করবো, আমার মা মরে গেছে 20 বছর হইলো, তুই আমার বাপ রে বিয়া কর, আমারে দেখতে পারবি। তুই তো আমার বাড়ির বই হইতে চাস, রাজি হয়ে যা, আমার মা হবি, সমস্যা কি? আমারে দেখতে পারবি। নাটকের বউ আমার দরকার তোরে, তোর বাপ রে না, বুঝছ নাই? আমার টার্গেট তো তুই না, আমার টার্গেট মোনাক্কা, আমি বিয়া করলে মোনাক্কারে করবো। মোনাক্কা? তোর মোনাক্কা আজকে দেখাই গেছে, তুই আমার বিয়ে করবি না? না। তুই আমার দেহ পাবি, মন পাবি না। আমার ওইটাই।